একটা ব্যান্ড যখন এত বছর ধরে আমরা সবাই মিলে যখন সেটাকে কনস্ট্রাক্ট করে সেটাকে আজকে এই জায়গায় যখন নিয়ে আসতে পেরেছি তখন হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট ইজ আমাদেরকে এইগুলো অ্যাভয়েড করতে লাগে যে যেগুলোর জন্য ব্যান্ডের মধ্যে কিছু ক্ল্যাশেস থাকতে পারে বা মানুষের মধ্যে একে অপরের মধ্যে অসুবিধা হতে পারে তা আমাদের ব্যান্ডের ক্ষেত্রে যেটা আমি মনে করি যে দ্য ফ্যাক্টার দ্যাট স্টিক্স এট টুগেদার ইজ আমরা সবাই আমাদের যে যার নিজস্ব জীবনে বা যে যার নিজস্ব স্পিয়ারে যখন ফিরে যাই তখন দেখা যায় যে কোথাও না কোথাও উইয়ার দোজ অল্টারনেটিভ ক্যারেক্টার্স আমাদের ওই সোকল্ড যে এখান থেকে আমরা বিলং করি যে সোসাইটি থেকে আমরা রোজ আসি তো বারবার ফেরত দিয়ে না এই একটা এই একটা অল্টার ইগো আমাদের মধ্যে কাজ করে যে আমরা বোধ সবার সঙ্গে ঠিক সবাই হয়তো সঠিকভাবে জিনিসটাকে মেনে নিতে পারছে না বা একরকম প্রশ্রয় হয়তো পাওয়া যায় না ব্যান্ড করার ক্ষেত্রে তো এই যে একটা ফিলিং ডিপার উইদিন যেটা কিনা না সবসময় সবাইকে মনে করিয়ে দিই যে আমার মতন যদি কেউ থাকে তাহলে সেটা আমার ব্যান্ডমেটটাই আমার মতন যদি কেউ থাকে তাহলে সেটা ওরাই এই একটা জায়গা থেকে আমার মনে হয় ভীষণভাবেই এই কোথাও না কোথাও স্পিরিটটা সবার মধ্যেই আছে এটা একটা টিকে থাকার একটা খুব বড় ফ্যাক্টর বলে আমার পার্সোনালি মনে হয় পার্সোনালি যদি হেল্প বলা হয় তাহলে যেরকম ফ্যামিলির কাছ থেকে হেল্প পাই আজা আ ফ্যামিলি আমি ব্যান্ডের কাছ থেকে সেম হেল্পটাই পাই সবসময় বা কোনো মোরাল সাপোর্ট অথবা কোনো সিচুয়েশন যেটা আমি বুঝতে পারছি না হুম আমার সিনিয়রও আছে আমার জুনিয়রও আছে জুনিয়র সিনিয়ারস সবার কাছ থেকেই সেম আর কি এটা সবসময় পাই এবং পেয়ে আসছি এবার যদি প্রফেশনালি বলা হয় প্রফেশনালি টিমওয়ার্ক শিখেছি যেটা খুব গুরুত্বপূর্ণ শেখা এই কাজের জন্য মানে আমি যেটা করি অ্যাকচুয়ালি তো ম্যানেজমেন্টের জন্য টিমওয়ার্কটা শিখেছি আরও শিখছি ভবিষ্যতে আরও শিখবো অ্যান্ড আরেকটা যেটা জিনিস শিখেছি যেটা একদমই আমার ছিল না সেটা হচ্ছে পেসেন্স কম ছিল মানে ছিল বাট কম ছিল পেশেন্সটা এখন মানে কোন সিচুয়েশানে কি করতে হবে মাথাটা কতটা ঠান্ডা রাখতে হবে প্রেশারে সেগুলো শিখেছি সেগুলো আমার আমার প্রচুর এই হেল্পটা আমার প্রচুর হয়েছে অ্যান্ড বাস দ্যাটস ইট আর যদি প্রফেশনালি গ্রো করা বাদবাকিটা তো আছেই মানে যেটা মনিটারি আর কি কিছু হেল্প মানে মনিটারি অনেক বেটারমেন্ট হয়েছে সত্যি কথা বলতে ফাস্ট নাইন ইয়ার্স আজকে হেল্প হয়েছে এই হেল্পটা হয়েছে So being from a middle-class family, uh, there was always aspirations of a lot of things, uh, but I couldn't afford it. Trap, with trap, I first took my flight. With trap, I first bought my sneakers. with trap, I first bought an Italian violin. So you get the point. And personally, I have taken a lot of bad decisions in my life, but my band members have always told me what to do, what not to do, and guided me when I was going to a wrong path. ইট ওয়াজ মাই বার্থডে সেদিন শো ছিল এবং কনসার্টটা যখন শেষ হয় ঠিক তার দু তিনটে গান আগে বাকিরা সবাই পুরো ক্রাউডকে দিয়ে অডিয়েন্সকে দিয়ে হ্যাপি বার্থডে গাইয়েছিল অ্যান্ড ডেফিনেটলি দান অফ দ্য স্পেশাল মেমোরিজ আই হ্যাভ মাই ম্যান মিথ This is a good, good question, actually, very relevant one. Everybody might have this question among the, within themselves, what sticks these people together all the time for the last six, seven years. I think the diversity among all the members, starting from their uh, family background, their education, their music preferences, their lifestyle, it's all diverse among all the members in the band on and off the stage. So there is always a, uh, an element of spice whenever we are going somewhere when we, whenever we are together so there is a lot of things to you know uh, to find out in other people so there is a lot of diversity and uh, that what keeps us together because there is a spice because of the diversity co uh, important question um, amadir uh, generally active basically travel hoy. তো আফটার দিস লং ট্রাভেল অ্যান্ড লং স্কেজুল আমরা চেষ্টা করি যখনই আমরা অফ টাইম পাই মানে সেটা দুদিন হোক তিন দিন হোক বা এক সপ্তাহ যেটাই হোক সেটা আমরা চেষ্টা করি আমি পার্সোনাল চেষ্টা করি পুরো সময়টা ফ্যামিলিতে দেওয়ার আর যতটা সম্ভব একটু পারলে কাছ থেকে দূরে রাখার চেষ্টা করি নিজেকে অ্যান্ড নাও আই হ্যাভ আ বেবি সো আমি আরও বেশি চেষ্টা করি যাতে আমি আমার মেয়ের সাথে আমি একটু বেশি সময় কাটানো কাটাতে পারি আর কি তো এটা আমার কাছে খুব এখন একটা বিষয় যে আমি কতটা ব্যান্ডকে মানে ব্যান্ডের কাজের মধ্যে ইনভলভ এবং সেই কাজটা আমি যাতে বাড়িতে না নিয়ে আসি এই জিনিসটা আমার কাছে এখন খুব ইম্পর্টেন্ট লাইক আমি যখনই সময় পাই মানে আমার ব্যান্ডের হয়তো রিহার্সালস আছে মানে প্রত্যেক সপ্তাহে যেরকম রিহার্সালস থাকে প্লাস শোজ প্লাস দিস হেক্টিক ট্রাভেলিং স্কেডিউল মানে এগুলো সব কিছু করে আমি যখন বাড়িতে যাচ্ছি তখন আমি চেষ্টা করি যে আমার কাজটা মানে ব্যান্ডের ব্যান্ড রিলেটেড কাজ যেটা মানে মিউজিক্যাল কাজ সেটা যেন আমি একটুখানি অ্যাসাইড রেখে বাড়িতে যতটা সম্ভব আমার মেয়ের সাথে আমার ওয়াইফের সাথে বা আমার বাবা মার সাথে আমি সময় কাটানোর চেষ্টা করি আর আমরা আমি পার্সোনালি আমি বলবো না মানে আমরা আমাদের ব্যান্ডে আমরা যতজন আছি আমাদের ম্যানেজমেন্ট টিমও আছে আমরা সবাই আর একটা জিনিসও চেষ্টা করি সেটা হচ্ছে গিয়ে এই হেক্টিক শুরু থেকে যখনই আমরা সময় পাই আমরা চেষ্টা করি একটু খেলাধুলা করার তো হয়তো এক সপ্তাহ কি দু সপ্তাহ অন্তর অন্তর আমরা কোথাও একটা যাই হয়তো টার্ফ একটা বুক করলাম সেখানে গিয়ে আমরা ফুটবল খেলি ওর আমরা কোথাও মাঝে মাঝে সিনেমা দেখতে যাই কোথাও মাঝে মাঝে রেস্টুরেন্টে যাই খাবার খেতে তো এই ছোটোখাটো জিনিসগুলো আমরা করি কারণ সব সময় যদি আমরা কাজের মধ্যে থাকি তাহলে আমার মনে হয় যে কাজটাও অনেকটা বোরিং হয়ে যায় কারণ যখন পরপর শোজ থাকে তিনটে চারটে শোজ যখন আমরা পরপর করছি তখন কোথাও গিয়ে একটু মনে হয় যে একটু মনোটনি চলে আসছে একটু মানে একটু রিফ্রেশমেন্ট দরকার হয় তো এই জিনিসটাকে আমরা এইভাবে চেষ্টা করি করার একটু ব্যালেন্স করে চলার চেষ্টা করি okay, so this is a really uh, tricky question for all the drummers, especially uh, those of you are uh, self-taught drummers like me. Uh, uh, i have kept my boundaries wide open for all kind of genres, every kind of artists all over the world while listening and learning. Uh, but to name some, of course, it's mike portnoy. i am a huge fan of his techniques. Uh, his power for dynamics it's uh, gavin harrison and i have uh, i have been listening to shivamani for a long period of time because i really love his indian rhythms indian grooves which i which i have also incorporated into my skills uh, well since uh, like i told you that i have kept my boundaries wide open so uh, and also, we have stayed commercial as far as shows are concerned. So, for that, I think the versatility is the key. And while composing my rhythm patterns or rhythm rhythmic grooves or Indian grooves, I have al always paid justice to versatility. Uh, I think uh, that way I have contributed to my band.